প্রলোভন আছে, ভীতি প্রদর্শন আছে, নানাভাবে এটাকে বলে পোচিং অপারেশন। জঙ্গলে গন্ডার মারতে কি হয়, বাইরে থেকে চোরা শিকারীরা ঢুকে সুযোগ মতন তাকে হত্যা করে। এবার মমতার সরকারকে চোরা শিকারী বলে কটাক্ষ করলেন অধীর চৌধুরী। তৃণমূলের শুভেন্দু অধিকারী কিছুদিন ধরেই বলে বেড়াচ্ছেন মালদা মুর্শিদাবাদের বেশ কিছু বড় বড় কংগ্রেসি নেতা যোগ দিতে পারে তৃণমূলে। এটি সঠিক কিনা এই প্রশ্ন অধীর চৌধুরীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, মমতার সরকার বিপক্ষ দলের নেতাদের প্রলোভন দিচ্ছে, হুমকি দিচ্ছে, যেন তেন প্রকারে বিপক্ষকে নিজের দলে টেনে এনে অন্যকে দুর্বল করে দেওয়ার রাজনীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমার কথা যে বাংলার মুখ্যমন্ত্রী যদি স্বচ্ছতায় বিশ্বাস করেন, যদি প্রকৃত রাজনীতিতে বিশ্বাস করেন, তাহলে যাদেরকে ভাঙাচ্ছেন তাদের পকেটে কংগ্রেসের সিম্বলটা কেড়ে নিয়ে তাদের পকেটে তৃণমূলের সিম্বলটা কেন ভরে দিচ্ছেন না, অর্থাৎ নির্বাচন কেন করাচ্ছেন না? সৎ রাজনীতি করার ক্ষমতা তৃণমূলের এখন নেই, তারা এখন বিপক্ষ দলের নেতাদের শিকার করতে নেমেছে বলে অভিযোগ করেন অধীর চৌধুরী। এটা তো একটা রাজনৈতিক অপরাধ, এটা একটা রাজনৈতিক একটা চালাকি, তার সঙ্গে এটা একটা রাজনৈতিক অসততা।